তো বন্ধুরা, অনেকদিন থেকে মানে মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো তাই আজকে একটা মিনি ব্লগের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এই যে দেখো, এখন আমাদের মানে বাড়ির পাশে একটা মন্দিরে তো খুব মেলা হচ্ছে, এখানে বড় মানে পুজো হয়, খুব বড় করে মেলা হয়। তো এই ফার্স্ট টাইম আমি এখানে আসছি, আর এসেছি আমার বড়মশাই আর আমি ছেলে মেয়েদেরকে নিয়ে আসিনি, কারণ ছেলে মেয়ের প্রচণ্ড সর্দি আর কাশি, আর এখন ঠান্ডা গরমের মধ্যে একদম আরও শরীরটা খারাপ হয়ে যাবে। এমনিতে 2-3 দিন ওরা স্কুলে যেতে পারছে না, মানে জ্বর সর্দি কাশির জন্য। তো যাই হোক, তো চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই, আর আমিও একটু দেখি। তো যে দেখো, ফার্স্ট টাইম এসেছি আমি এখন, মানে প্রথমে ঢুকে পড়েছি একটা ক্লিপের দোকানে। তো কটা ক্লিপ ফিলিপ দেখলাম, মানে চয়েস করলাম, দেখি আমাদের বাড়ির কাছে যারা সব মানে ফেরিওয়ালারা আসে আর এখানে সেম দামই আছে, তাই ভাবলাম যে আর হয়তো বয়ে বয়ে নিয়ে যাবো না, বাড়ির কাছ থেকেই কিনে নেবো। তো চলে এসেছি এখন ছেলে মেয়ের জন্য খেলনা কিনবো। তো খেলনার দোকানে যাই, দাঁড়িয়েছি, বড়মশাই চোখটা একদম পুরো রক্ত যাওয়ার মতন হয়ে গেছে, মানে খেলনা নেওয়া যাবে না। তা বললো তুমি সব টয়েস দেখো, তা সব টয়েস যেমন দাম হবে কিনে দেবো। তো দেখো মিকি মাউস না কী সব বলে এগুলো, মানে টাকা টাকার জন্য, তো সেইগুলো নিতে গেলাম, নিতে দিলো না। তো যে দেখো, দুটো সব টয়েস কিনলাম, তো একটা সাদা ঘোড়া একটা কালো ঘোড়া ছেলে মেয়ের জন্য নিলাম। আর এইগুলো নিলে না মানে ছিঁড়ে ফেলে আঙুলে গুতিয়ে গুতিয়ে কিন্তু ওরা ছিঁড়েই দেবে। তো আমার শাশুড়ি মশাই একদম এক্সপার্ট মানে সেলাই করার জন্য। তো যাই হোক, কেনা হয়ে গেল। এই যে দেখো, এখন এসেছি খিচুড়ি দিতে। তো খিচুড়ি ভাবলাম যে খিচুড়ি একটু নিয়ে নেব, তারপরটা দেখবে, দেখলে অবাক হয়ে যাবে তোমরা, কত বড় লাইন। এই লাইন দেখে না আমরা ভাবলাম যে লাইন দিয়ে যদি খিচুড়ি নিত, ওদিকে আমার ছেলে মেয়েদের এমনি শরীর ভালো না, তারপর শাশুড়ি মশা মানে শাশুড়ি মাকে একদম পুরো জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। তাই আর লাইন দিলাম না। দেখো লাইনটা কত বড়, এরকম লাইন মানে দেখো কত বড়, ওইখানে খিচুড়ি দিতে লাইন দেখো কোথায় এসছে। তো যাই হোক, লাইন দেখে আর খিচুড়িটা আমাদের নেওয়া হলো না। আমার বড়মশাই আগে আগে দৌড়ায় যে খেতে হবে না আসো। তো যে দেখো কত রকম মেলা এসেছে, মানে কি বলবো। তো এই দোকানটা একটু ঘুগনি খাবো, কারণ দোকানটা পুরো ফাঁকা। তো যাই হোক, এখন বসে পড়েছি ঘুগনিটা খেতে। আর সত্যি কথা বলতে, আমি ওই যে ছোট হাঁড়ি করে যারা ঘুগনি বিক্রি করে তাদের কাছ থেকে খেতে পছন্দ করি, কারণ এরকম দোকানে কি মানে ঘুগনিটা খেলে না মানে ভালো লাগে না, টেস্ট লাগে না। কিন্তু আমি খেয়ে বলছি খুবই ভালো হয়েছে, আমার বড়মশাইকেও খাওয়াচ্ছি, বড়মশাই বললো খুবই ভালো হয়েছে। তো যাই হোক, কটা আমি এখন মথুরা কেক কিনবো। তো ওই মথুরা কেক খেয়েছি চন্দননগরে ফার্স্ট টাইম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে, তার লোভ সামলাতে পারলাম না। মানে যেখানে ঘুগনি খেতে বসছি তার সাইডে মানে অপোজিট সাইডে তো ওই মথুরা কেকের দোকান, তো ওখান থেকে ছটা আমরা কেক নিয়ে নিলাম। তো আর এখন কেক টেক নেওয়া হয়ে গেছে, তো এখন মানে যাওয়া যাবতীয় কেনাকাটা করা আমরা করে নিয়েছি। তো বড়মশাই গেছে এখন জিলাপি বাদাম নিয়ে আসতে, তো এখন জিলাপি বাদামও নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আর এই যে দেখো, তো চারিদিকে শুধু লাইট আর লাইট। তো বন্ধুরা চলো, এখানে ভিডিওটা ইন করছি, আর কী কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো, এখন বাজে প্রায় 8টা বেজে গেছে, তো গিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে। তো যাই হোক, তো চলো, এখন একটু ওয়েদারটাও ভালো, তো বড়মশাইয়ের কাঁধে মাথা রেখে এখন চলে যাচ্ছি, আর বড়মশাই ড্রাইভ করতে করতে যাচ্ছে। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট করো।